ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় প্রিয়শিপ ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও বলতে পারো, রেসিপি ভিডিও বলতে পারো, তো দুটোই। আর দেখো আজকে আমি কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কাঁচকলা, পেঁপে, আলু, বেগুন, ডাঁটা, তো সব রকম সবজি দিয়ে পাতলা ঝোল, গরম ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগবে। আর এতে কী লাগছে দেখো, এই যে দেখো, এতে আমি ভিজিয়ে রেখেছি সকাল থেকে ধনে, জিরে, মৌরি, সরষে, তো এইগুলোকে সব ভিজিয়ে রেখেছি, একসঙ্গে আমি বাটবো। এর সঙ্গে একটু আদা অ্যাড করেছি, কারণ আদাটা দিলে খুব ভালো লাগবে। আর এইটাই হচ্ছে ঝোলের মেন মশলা, এই মশলাটা না দিলে একদমই ভালো লাগবে না, তুমি যতই যাই কিছুই দাও না কেন। আর তারপরে তো দেখতেই পেলে সব রকম সবজি আমি একই রকম সাইজের করে কেটে নিয়েছি, লম্বা লম্বা সাইজের। আর তারপরে তো লাস্টে তো ফোড়নেতে যা দেবো তোমরা দেখতে পারবে। আর এই ঝোলটা কিন্তু যখন কারো কিছু শরীর অসুস্থ হয় তখন কিন্তু এই ঝোলটা খুব কাজে দেয়, যখন শরীর অসুস্থ থাকে, শরীর দুর্বল থাকে, তখন কিন্তু এই ঝোলটা সত্যি সবাই বাড়িতেই বানিয়ে থাকে। আর এই রান্নাটা কিন্তু সত্যি শরীরের পক্ষে খুব উপকার একটা রান্না। আর দেখো সব রকম সবজি কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, লাল লাল করে, লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি ওই যে মেন মশলাটা বললাম সব কিছু ভিজিয়ে রেখেছি, ওই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এবার আমি নুন হলুদ অ্যাড করব, লঙ্কা গুঁড়ো একদম দেবে না, তো আমি একটুখানি সামান্য দিচ্ছি, যদি একটু ঝাল ঝাল খাবে বলছে, তো সেই জন্য আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, কিন্তু এতে লঙ্কা গুঁড়ো না দিলেও ভালো লাগবে। তুমি এতে কুলেখাড়া শাক দিতে পারো, ঝিঙে দিতে পারো, নানা রকম সবজি তুমি এর সঙ্গে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা হবে না। আমাদের এখানেও কিন্তু কুলেখাড়া শাক পাওয়া যায়, কিন্তু সবসময় ওটা অ্যাভেলেবেল নয়, দেওয়াটা সম্ভব নয়, সেই জন্য আমি যেরকম সামগ্রী ছিল সব কিছু দিয়ে আমি বানিয়েছি। আর দেখো লাউ শাকের কিন্তু ডগ আছে, নরম নরম যে ডগগুলো থাকে, লাউ শাকের ডগও তুমি অ্যাড করতে পারো। দেখো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কত সুন্দর দেখো এখনই লাগছে। আর এই মশলাটার একটা সুগন্ধ আছে খুব সুন্দর, এই ধনে জিরে মৌরিচ একসঙ্গে অ্যাড করে যে মশলাটা দেওয়া, এর সুগন্ধটাই আলাদা। তো এই সুগন্ধ দেখেই লোক বুঝে যাবে যে হ্যাঁ এটা সত্যি পেঁপে কলার তরকারি রান্না হচ্ছে। তো এটা আমাদের বাড়িতে বানানো হয়েই থাকে বলতে গেলে, দুদিন ছাড়া চার দিন ছাড়া, আর দেশেতে তো মানে কি বলবো রোজেরই বলতে পারো। আর বন্ধুরা দেখো, তারপর আমি ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করেছি, তো সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, তো এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। করে তারপর পেঁয়াজটা দিয়েছি, এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আর দেখো লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে ওই যে সব কিছু ঝোলটা তুলে দেবো, দিলে ব্যাস আমার রেডি পেঁপে কলা আলু বেগুন দিয়ে তরকারি। তো তোমরা এটা বাড়িতে না বানিয়ে দেখতেই পারো, সত্যিকারেরই খুব টেস্টি হয় আর খুব হেলদি এটা একটা খাবার বলতে পারো, এটা শরীরের পক্ষে খুব উপকার। আর এই যে দেখো ঢেলে দিলাম, কত সুন্দর লাগছে, দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর। যারা বানিয়েছ তারা অবশ্যই এর স্বাদ জানো, আর যারা এখনও বানাওনি বাড়িতে তো চটপট বানিয়ে নিও, খুব ভালো লাগবে। এটা তুমি মাছ দিয়েও বানাতে পারো, একদিন তোমাদেরকে মাছ দিয়ে আমি শেয়ার করব। আর এতে জাউলা মাছ দিলে তো একদম পুরো আরও দুর্দান্ত হবে, আর দেশেতে যেহেতু জাউলা মাছটা পাওয়া যায় সেই জন্য মাছ দিয়েই বেশিরভাগ আমাদের বাড়িতে হয়ে থাকতো, আর এখানে পাওয়া যায় কিন্তু এখানের অতটা ভালো নয়। তুমি এতে বাটা মাছও অ্যাড করতে পারো, কিছু বি জাউলা মাছও অ্যাড করতে পারো, তো খুব ভালো লাগবে খেতে সত্যি। আর লাস্টে তুমি একটু ঘিও দিয়ে দিতে পারো। আর এই যে দেখো আমাদের দুপুরের খাবার আজকে শাক ভাজা, আর এই যে পাতলার ঝোল, আর কালকের তরকারি ছিল ও গরম করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে পাঁচটা, আর পাঁচটার সময় আমি তোমাদের সামনে আসলাম। এখন যাবে আমার মেয়ে টিউশনে, এই যে দেখে নাও আমার বড় মেয়েকে, এই যে এখনও হচ্ছে ফ্রুটস খাচ্ছে, ওকে একটু ফ্রুটস দিয়েছি, ও খেয়ে দিয়ে তারপর টিউশনে যাবে। তো আশা করছি তোমরা ভিডিও দেখবে, তো দেখছো অনেকেই, প্লিজ কমেন্ট করো, অবশ্যই জানিও যে কোনখান থেকে ভিডিও দেখছো, কীরকম লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, তোমরা যদি জানাও তবেই না বুঝতে পারবো যে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, কীরকম ভিডিও দেবো, তোমরা কি লাইফস্টাইল ব্লগ দেখতে চাও নাকি রেসিপির ব্লগ দেখতে চাও, তো সবটাই বলবে। তো চলো তাহলে এখন টিউশনে দিতে যাওয়া।
গেছে আর সোনা তো এখন ঘুমাচ্ছে ওকে নিয়েই যেতে হবে কিছু করার নেই ওর পাপা চলে গেছে দোকানে পালিশ দোকানে তো চলো একটু পরে আসছি তো চলো বন্ধুরা আজকের মতন বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে আসছে একটা নতুন ভিডিও নিয়ে আর তোমরা প্লিজ লাইক করো প্লিজ তোমরা কেউ লাইক করছো না একটা অন্তত লাইক করে দিয়ে যেও তো চলো তাহলে বাই